নমস্কার এখন আমরা এই ভিডিওটি দেখতে দেখতে আলোচনা করব বেনিয়ন ট্রি বা বট গাছকে চারার থেকে ছোটো থেকে বীজের গাছ থেকে ধীরে ধীরে কী কা কীভাবে বনশায় রূপদান করব দেখছেন গাছটা একটা ছোট্ট নারকেলের মালার উপরে শেকড়গুলো পিছিয়েছিল লক্ষ্য রাখুন কিন্তু ভিডিওটা কারণ কথার সঙ্গে ভিডিওটা না লক্ষ্য রাখলে আপনাদের বুঝতে খুব অসুবিধা হবে দেখছেন আমি মাটির থেকে চারাটাকে তুলে নিলাম প্রথমে এই বট চারাটি আমার একটা টবের মধ্যে অন্যান্য গাছের গায়ে নিচে মাটিতে হয়েছিল সেখান থেকে তুলে এই মাটিতে বসিয়েছিলাম একটা নিচেতে মালা দিয়ে তার উপরে মালা বলতে ওই নারকেলের মালা যেটা মালই বলি আমরা সেই নারকেলের মালার উপরে বসিয়েছিলাম যাতে শেকড়গুলো চারিদিকে ছড়িয়ে যায় ওখান থেকে তুলে আমি এখন একটা সিমেন্টের সাধারণ পটে বসাচ্ছি দেখুন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন ভিডিওটা প্রথমে অল্প ওই ছোটো ছোটো পাথর কুচি দিয়েছি নিচেতে তার উপরে ওই মালাটা বসিয়ে দিয়ে চারিদিকে শেকড়গুলো ছড়িয়ে দিয়ে গাছটাকে বসিয়ে দিলাম চারাটাকে তারপর উপরে কিছু ওই আমার যে বনসাই সয়েল সেটা দিয়ে দিচ্ছি এটা করার উদ্দেশ্য হচ্ছে গাছের গাছটাকে বনসায় করার জন্য শুধু ওপরের দিকে তাকালেই হবে না যাই হোক দেখুন এখন এই পটে এক বছর রাখা হয়েছে এক বছর পর কি অবস্থায় এসেছে সেটা এখন দেখুন মাটিগুলো পরিষ্কার করে ঝেড়ে দেওয়া হচ্ছে মালাইট নারকেলের মালাটা কিন্তু ভেতরেই আছে লক্ষ্য রাখুন বুঝতে পারবেন চারিদিকে শেকড়গুলো কিভাবে ছড়িয়ে গেছে দেখুন যাই হোক একটা দেখছেন মালাটা রয়েছে যে কোনো গাছকে দেখছেন মালাটা বুঝতে পারছেন ভেতরে যে কোনো গাছকে বনসায়ের আকার দিতে গেলে ধীরে ধীরে প্রচুর কাজ করতে হয় শুধু সুন্দর বনশায় গাছটিকে দেখলেই হবে না সেটার পেছনে অনেক মেহনত থাকে দেখুন শেকড়গুলো কীভাবে ছড়িয়ে গেছে যাই হোক কেউ সুন্দর করে গড়ে তোলার প্রয়োজন হয় শেকড়গুলো এমনভাবে ছড়াচ্ছে দেখবেন মনে হয় যেন আস্তে আস্তে যখন আরও আরও শেকড়গুলো শক্তপোক্ত হয়ে যাবে তখন আরও উপর দিকে আস্তে 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 তুলে তুলে নিয়ে যাব তখন মনে হবে যেন বেশ চারটে বা পাঁচটা বা ছটা পায়ের ওপর ভর দিয়ে কেমন যেন একটু বেশ উপর দিকে মাথা তুলে চার দিয়ে দাঁড়াতে চাইছে গাছটি এখন দেখুন এই যেটা দেখছেন এটা আমার হাতে তৈরি বনসাই পট আমি একটা বিশেষ ভিডিওতে এই বনসাই পট তৈরিটা দেখিয়েছি আপনারা ইচ্ছে কর ইচ্ছে থাকলে দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে প্রচুর পট নির্মাণের ভিডিও আছে তার মধ্যে এটাও যাই হোক নতুন ধরনের টেকনোলজি ব্যবহার করে টেকনোলজি বুদ্ধি খাটিয়ে এটাকে করা হয়েছে যাই হোক এখন দেখুন কীভাবে এই বনসাই পটটাতে এবার আমি গাছটা সেট করব সেই একই পদ্ধতিতে মানে আমি এখনও পর্যন্ত শেকড়গুলোর দিকেই নজরটা বেশি রাখবো দেখুন সেই মালা মালাটাকেই নারকেলের মালাটাকে আবার বসিয়ে দেওয়া হল তার উপরে চারিদিকে শেকড়গুলোকে ছড়িয়ে আমি গাছটাকে বসাব কীভাবে বসাচ্ছি একটু লক্ষ্য করুন আপনারা আপনাদের সুবিধা মতো করে কাজ করবেন কিন্তু এটা যদি আপনাদের দেখা থাকে তাহলে আপনাদের কাজটা করতে সুবিধা হবে অনেকেই আমাকে প্রশ্ন করে যে শুরুর থেকে বনসায় কিভাবে করব এগুলো যদি একটু লক্ষ্য করেন তাহলে শুরুর থেকে কীভাবে করবেন আর কোনো অসুবিধা হবে না আপনাদের যাই হোক দেখুন কীভাবে বসাচ্ছি এটা এবার অনেকটা মানে আপনি বনসাই ট্রি বলতে পারেন এই গাছটাকে কারণ অনেকটা এর আকার আস্তে আস্তে নিতে আরম্ভ করেছে গাছটাকে ছোট করে রাখতে হবে অথচ দেখে মনে হবে যেন একটা পূর্ণবয়স্ক গাছ যাই হোক আস্তে আস্তে চারিদিকে মাটিগুলো দিয়ে দিচ্ছি কীভাবে দিচ্ছি দেখুন ভেতরে কিন্তু সেই নারকেলের মালাটা ভেতরে দেওয়াই আছে সবসময় মনে রাখবেন বনসাই গাছের জন্য বনসাই মাটিই ব্যবহার করতে হবে আমি এই বনসাই মাটি তৈরির একটা ভিডিও দেখিয়েছি এটা একটা সর্ব সর্বসাধারণ মানে সমস্ত ধরনের গাছের জন্য ওই বনসাই মাটিটা দেখানো হয়েছে ওটার মধ্যে প্রয়োজন অনুযায়ী কোনো কোনো গাছের ক্ষেত্রে আপনার ওই সারের পরিমাণ বাড়ানো হয় কোনো কোনো গাছের ক্ষেত্রে বালির পরিমাণ বাড়ানো প্রয়োজন অনুযায়ী সেগুলো আপনাদের আইডিয়া হয়ে যাবে এখন গাছটাকে প্রুনিং করা হচ্ছে দেখুন ছেটে দেওয়া হচ্ছে কারণ গাছটাকে বড় খুব লম্বা হতে দিলেও হবে না ছোট সাইজ করে রাখতে হবে এখন গাছটাকে শুধু ছোট করে রাখা আর দুটো চারটা এদিক ওদিক যেন শাখা প্রশাখা বেরোতে থাকে ওইভাবে উপর দিকটাও তৈরি হবে নিচের দিকটাও তৈরি হবে হ্যাঁ যেটা বলছিলাম মনসাই মাটি সেই মনসাই মাটি বিশেষ করে ছোটো ছোটো কাঁকড়ের দানা বা পাথরের দানা দিয়ে তৈরি করা হয় এই কারণে কি গাছের শেকড় যাতে পুঁচে না যায় প্রচণ্ড জল জল বসা যেটা আমরা বলে থাকি গাছের জল বসা প্রচুর জল সেই জলটা ড্রেনেজ হলো না বেরোলো না জমে থেকে গেল জমে থেকে গেলে শেকড়গুলো পচে যাবে আর শেকড় পচে গেলেই গাছ শেষ এই দিকটা লক্ষ্য রেখে বনসাইয়ের মাটিটা তৈরি করা হয় এবং আমার বনসাই গাছের গ্রোথ খুব বেশি প্রয়োজন নেই তার জন্য আমি দেখিয়েছি আপনাদেরকে লিকুইড ফার্টিলাইজার অর্গানিক লিকুইড অর্গানিক ফার্টিলাইজার যে কীভাবে তৈরি করবেন সেটা ব্যবহার করবেন গোবর সার বা কম্পোস্টের থেকে লিকুইড অর্গ্যানিক ফার্টিলাইজার তৈরি করে সেটা লিকুইড অবস্থায় ঢেলে দেবেন পনেরো দিন বিশ দিন অন্তর এক মাস অন্তর যে গাছের যেমন প্রয়োজন গাছের গ্রোথ আনার জন্য যাই হোক এখন দেখুন এটাকে পাথর চারিদিকে পাথর দিয়ে দেওয়া হচ্ছে দুটো কারণ দেখতেও সুন্দর লাগবে এবং আপাতত গাছটা হালকা মাটিটা হালকা আছে যাতে অল্প হাওয়াতে বা কিছুতে গাছটা উপরে পড়ে না যায় কারণ আমি তার দিয়ে খুব একটা টেনে বাঁধছি না এখন তার ব্যবহার করব পরে এখন তার কিন্তু ব্যবহার করছি না চাই দিয়ে পাথরে চাপ দিয়ে দিলাম যাতে অল্প হাওয়াতে টাওয়াতে গাছটা উঠে যাবে না দুটো কাজ হবে এটাতে যাই হোক বা আপনারা ইচ্ছা করলে তার দিয়ে টেনে বেঁধে দিতে পারেন পাত্রটার সঙ্গে ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য যাই হোক পরবর্তীকালে আবার আসবো আমরা নমস্কার